আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দুজন মানুষ এই পবিত্র সম্পর্কে জড়ায় তখন আল্লাহর আরশ থেকে প্রেম মহব্বত নাজিল হয়, যা কোনো মানব মানবী অস্বীকার করতে পারে না। তোমরাও তার ঊর্ধ্বে নও। তোমাদের এতগুলো কথা বলার কারণ একটাই, তোমরা জীবনে অনেক কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাবে। কারণ বিয়ে মানে প্রেম, রোমান্স নয় শুধু, বিয়ে মানে অংশীদারিত্ব, বিয়ে মানে সুখের পাশাপাশি দুঃখের দায়ভার নেয়া। জীবনের সব প্রতিকূলতার মুহূর্তে দুজন দুজনের ঢাল হয়ে দাঁড়ানো। বিয়ে মানে শুধু আমি তুমি নই, বিয়ে মানে আমরা, যেখানে পরিবারের সব মানুষকে ভালোবাসা। কারণ যারা আমি তুমি নিয়ে সংসার করে, বাকি পরিবারের সদস্যদের ছাড়া, তারাই বুঝবে না আমরা নামক শব্দটায় কতটা সুখ লুকিয়ে থাকে। তাই আমার তোমাদের কাছে আদেশ নয়, অনুরোধ, তোমরা দুজন দুজনের পাশে সেই মুহূর্ত পর্যন্ত থাকবে, যে মুহূর্তে তোমরা যদি কেউ একজন মরেও যাও, তারপরও দুজনের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা একই থাকবে। এমন একটা পার্টনারশিপ তোমরা তৈরি করো যাতে অন্যরা তোমাদের দেখে আইডল ভাবতে পারে, ভালোবাসা কি তোমাদের দেখে শিখতে পারে। তোমার নানা ভাই আমার কাছে নেই, কিন্তু প্রতিটি মুহূর্তে আমি তার অস্তিত্ব অনুভব করি, তার শরীরের গন্ধ পাই, তাকে চোখ বন্ধ করলে ছুঁতে পারি, এতটাই ভালোবাসি আমি তাকে। অথচ দেখো, বিয়ের সময় আমি বুঝতামই না ভালোবাসা কি, স্বামী কি, আর সংসারই বাকি। কিন্তু এখন এই সংসার আমার প্রাণ, তার দেয়া চার সন্তান আমার জীবন, তার দেয়া প্রতিটি স্পর্শ আমার কাছে নতুন। এর চেয়ে বেশি জীবনে কি চাই? এটাই তো এক নারীর পূর্ণতা, এটাই তো এক পুরুষের প্রাপ্তি, এটাই তো পরিপূর্ণ দাম্পত্য। আর আমি চাই তোমরা আমাদের চেয়ে আরো গভীর এক দাম্পত্য তৈরি করো, এমন এক পার্টনারশিপ যা দেখে আমি তোমাদের নানা ভাইয়ের কাছে গিয়ে বলতে পারি, আমাদেরকে তোমাদের ভালোবাসা হারিয়ে দিয়েছে। আর বিশ্বাস করো, তোমরা এই হেরে যাওয়ায় আমাদের জয় হবে, এই হেরে যাওয়ায় সুখ হবে আমাদের। আরিশা নানুমণিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সে কান্নার অর্থ তার কাছে স্পষ্ট না হলেও কিছুটা সে বুঝতে পারে। আর অহিন অবাক হয়ে যায় আরিশার কান্না দেখে। কেন কাঁদছে তার আরো কেন? আরিশা নানুমণির কোলে মাথা রেখে শুয়ে আছে। নানুমণি আরিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অহিন সেই দৃশ্য তৃপ্তি ভরে দেখছে। নিঃসন্দেহে এই দৃশ্য পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মাঝে একটি। নানুমণি বলেন, উঠে বসো তো, তোমাকে একটা জিনিস দেয়ার আছে। তিনি উঠে আলমারি খুলে একটা সীতাহার এনে আরিশাকে পরিয়ে দিয়ে বলেন, এটা এই বংশের প্রথম বউয়ের জন্য, প্রথা অনুযায়ী আমি পেয়েছি, এবার তোমার পালা। তুমি আমার বড় মেয়ের বড় সন্তানের বউ, তাই এটার উপর অধিকার শুধু তোমারই। এটা শুধু একটা গহনা নয়, এটা একটা ভালোবাসা, এটা একটা স্বীকৃতি, তাই এটা যত্নে রাখবে। তোমার আর শাহরিয়ারের প্রথম সন্তান এটার অধিকার পাবে, তাই এটা ভালোবেসে আগলে রেখো। সন্তানের কথা শুনতেই অহিনের মুখ অন্ধকারে ঢেকে গেল। অহিন আরিশার সন্তান কখনো পৃথিবীতে আসবে না, এটা তো সম্ভবই না। এটা ভাবতেই অহিনের বুক থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। পুরনো যন্ত্রণাটা বুকের মাঝে খোঁচাতে থাকে। জীবনের এই মুহূর্তে এসে নিজেকে খুব অসহায় লাগছে। অহিনের নানুমণিকে কিছু বলতেও পারছে না, তিনি শুনলে কষ্ট পাবেন। আরিশাও কেন যেন এই ভালোবাসার দান ফিরিয়ে দিতে পারল না। তার অবচেতন মন কেন যেন নিজেকে অহিনের বউ হিসেবে দাবি করল আর গ্রহণ করে নিল নানুমণির দেওয়া উপহার। আরিশা বলেন, আমি জানি না নানুমণি, আমি আপনার ভালোবাসার মান কতটা রাখতে পারবো, তবে হ্যাঁ, এটা বলতে পারবো, অহিনের সন্তানই
পাবে এই ভালোবাসার উপহার। অহিন এই কথার অর্থ বুঝলেও নানুমণি বুঝল না। আরিশা অহিন বসে আছে তাদের রুমে। আরিশা খুব যত্নে সীতাহারটাই হাত বোলাচ্ছে। অহিন কিছুক্ষণ আরিশাকে দেখে বলে, তুই নানুমণিকে কথা দিলি কেন? আমি কি ভুল কিছু বলেছি? মায় বলেছি তোর সন্তান এই হারের অধিকার পাবে, কিন্তু আমার সন্তান এটা তো বলিনি। অহিন তাচ্ছিল্যের হাসি দেয়। আরিশা বলে, তোর বিয়ের সময় আমি এটা তোর বউকে দিব। আমার বউ তোকে আমার পাশে ঘেঁষতে দিবে না, কারণ মিথ্যে করে হলেও তুই আমার বিয়ে করা বউ ছিলি, তাই তোকে সে কখনো সহ্য করতে পারবে না। আরিশা তেলে বেগুনে চলে ওঠে। কেন দেবে না আশ্চর্য, আমি তোর বন্ধু, আগে আমার অধিকার তারপর বউয়ের, রাগি রাগি গলায় বলে আরিশা। অহিন খুব বুঝতে পারছে আরিশা রেগে গেছে, তাই তাকে রাগানোর জন্য বলে, না আগে বউয়ের অধিকার তারপর বন্ধুর, তোর জন্য তো আমি বউ হারাতে পারি না। লোকে তাই তো বলে, বন্ধু গেলে বন্ধু পাবি পাগলা, কিন্তু বউ গেলে বউ পাবি না। আরিশা এবার অগ্নিমূর্তি ধারণ করে অহিনের শার্টের কলার চেপে ধরে বলে, শালা বউ না পেতেই বউয়ের জন্য কি দরদ, আর আমি বানের জলে ভেসে এসছি না, তুই আসলে বউয়ের আঁচল ধরা হবি। ছি, কেমন লুচু লুচু গন্ধ পাচ্ছি, অহিনের শার্ট শুকিয়ে বললাম। অহিন অনেক কষ্টে হাসি চেপে বলে, কি বলিস এসব আরু, আজব, বউয়ের আঁচল ধরাই তো হবো, অন্য কারো তো না, আর বউকে ভালোবাসলে লুচু হয় না, বরং অন্যদের ভাসলে হয়। নিজের গায়ে কিছু একটা শুকার ভান করে অহিন বলে, তুই কিসের গন্ধ পাচ্ছিস বলতো, আমি তো কলিজা পোড়া গন্ধ পাচ্ছি, বলেই হাসে অহিন। সেই হাসি যে হাসিতে চোখ হাসে, যে হাসিতে ঠোঁট হাসে, মায়াবী সেই হাসি, স্নিগ্ধ সেই হাসি। আরিশা বলে, আমি তোরে আলাদা ভাবছিলাম, তুইও তেমন, আসলে সব পুরুষ এক। আরে আজব তো, কি এমন বললাম আমি যে তুই এমন করতেছিস, মনে হচ্ছে আমি তোর ইজ্জত লুটে নিয়েছি, কি একটা অবস্থা, শুধু নিজের বউকে ভালোবাসবো এটাই তো বললাম, তাতেই যা তা করতেছিস। আরিশা বলে, কি বলেছি, এসব কি বলছিস তুই, তুই আস্ত একটা হারামি। ছি, বাহ, তুই তো ছি এর দোকান খুলে বসেছিস, প্রতি কথায় ছি ছি, আর তুই যে আমার বুকের উপর হুম রেখে পড়ে আছিস সেটা কে বলবে। অহিন নিচের বুকের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে চোখে মুখে দুষ্টু হাসি দিয়ে বলে। আরিশা আমতা আমতা করে অহিনকে ছেড়ে দিয়ে বলে, তোকে কেন আমি ধরতে যাব, আজব, নিজেকে কি ভাবিস তুই, বলেই ঠোঁট পাকাই আরিশা। অহিন আরিশার কথা শুনে মিটমিটিয়ে হাসে। আজ আরিশাকে খ্যাপাতে ভালো লাগছে তার, তাই ভাবলো আর একটু খ্যাপানো গেলে মন্দ হয় না, তাই বলে, এই শোন আরো, আমার বিয়ের পর রোমান্স কিভাবে করব একটু শিখিয়ে দিস প্লিজ, আসলে আমি তো অবলা ছেলে তাই এসব কম বুঝি, তোরা মেয়েরা তো এসব বিষয়ে ভালো বুঝিস, তাছাড়া আমার বউ কিসে খুশি হবে তা তো তুই একজন মেয়ে হয়ে ভালো বুঝবি, কারণ তুই একজন মেয়ে, বলেই হাসে অহিন। এই শোন, আমি তোর বউকে খুশি করার কোনো দ্রব্য নই, যে সে দায়িত্ব আমি নিব। আর কি বলতেছিস, তুই অবলা ছেলে, তোর মতো অসম্ভব রকম একটা লুচু আমি দেখিনি, তোকে কেউ বিয়ে করবে না, আমি অভিশাপ দিলাম, তোর কপালে বউ জুটবে না, শালা আস্ত একটা বউ পাকল, অহিন বলে। ভালোবাসার আকাল পড়েছে এই দুনিয়ায়, কোথায় লুকিয়ে আছে আমার বাম পাজরের হার, বউয়ের শোকে কবি হয়ে যাচ্ছে, আমার বউয়ের জন্য আমি কবি হব, তোর এত জ্বলে কেন? আরিশা সুন্দর করে হেসে বলে, এই দোস্ত দাঁড়াই থাক, তোর মাথায় কি যেন একটা পড়েছে, হাত দিস না, আমি দেখতেছি। অহিন ঠাই দাঁড়িয়ে আছে। আরিশা বেডসাইড টেবিলটা এনে অহিনের সামনে টেবিলের উপর দাঁড়িয়ে অহিনের চুলগুলো দুহাতে ইচ্ছে মতো টানে। অহিন অবাকের শেষ পর্যায়ে চলে যায়। এই মেয়ে আর কত রকম মায়ের স্টাইল জানে মাবুত, মানে এটা কোনো কথা হইল, নাগাল না পেয়ে লাস্ট পর্যন্ত টেবিলের উপর উঠে মার দিল। অহিন মনে মনে বলল, এই জন্যই তুই অনন্য আরো, আর এই জন্যে আমি বারবার তোর প্রেমে পড়ি, তোর আদরের প্রকারভেদ নাই বা জানলাম, তোর মার দেওয়ার প্রকারভেদ তো জেনে গেলাম, এতেই আমি অতল সমুদ্রে ডুবে গেছি রে আরো, ভালোবাসি খুব ভালোবাসি রে। আরিশা ইচ্ছে মতো চুল টেনে দেখল অহিন হাসছে মিটমিট করে, এতে তার রাগ আরো বেশি হলো, অসহ্য হয়ে বলে, তুই আস্ত একটা গাধা অহিন। তারপর নিচের হাতের দিকে তাকিয়ে বলে, একটা চুলও তুলতে পারলাম না। অহিন যেন আরিশার মনের কথা বুঝে গেল, তাই সে ভ্রু নাচিয়ে বলে, কি ভাবছিস, একটা চুলও তুলতে পারলি না, আমি প্রতি মাসে ইস্পা করি, চুলে জেল দেই, আরে তুই তো আমার, থাক বললাম না, তুই পরে আমাকে গালি দিবি, বলেই চোখ মারে আরিশাকে অহিন। অহিন না বললেও আরিশা বুঝে যায় অহিন কি বলতে চেয়েছে, তাই সে একটা বালিশ নিয়ে অহিনের দিকে ছুঁড়ে মারে, বলে, তুই একটা অসহ্য অসহ্য আর অসহ্য,
অহিন বালিশটা হাতে ধরে বেডের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে মুখে শয়তানি মার্কা হাসি দিয়ে বলে, আসলেই দোস্ত, একথা বলে বের হয়ে যায় রুম থেকে। আরিশা রাগে গজগজ করতে থাকে, কিন্তু পর মুহূর্তেই আরিশা গভীরভাবে চিন্তা করে বুঝতে পারল সে কেন এমন রিয়্যাক্ট করছে। অহিনের মুখে অন্য কারো কথা শুনে তার কেন কষ্ট হচ্ছে, অথচ এটাই তো স্বাভাবিক। সে রাফিনকে বিয়ে করার পর অহিনও নিশ্চয়ই অন্য কাউকে বিয়ে করবে, তাহলে এটা কেন সে মেনে নিতে পারছে না? অদ্ভুত এক যন্ত্রণার অনুভব করল সে। কি হচ্ছে এসব তার সাথে, কেন হচ্ছে এসব ভাবতে ভাবতে বিরক্ত লাগছে তার। এর মধ্যে ঘটল আর এক বিপত্তি, পিন্ডি মেয়েটা আরিশার মতো করে সেজেছে। আচুপ, এর আবার কি হলো? আরিশার সামনে এসে মেয়েটা বলল, শাহরিয়ার ভাইয়া কই? ভাবলো বলবে, কেন আমার জামাইরে নিয়ে তোমার কি কাজ? কিন্তু মনে মনে ভাবলেও বলতে পারল না আরিশা, মুখে হাসির ভান করে বলে, আমি দেখিনি তো, খুঁজে দেখো বাইরে আছে হয়তো। তিন্নি চলে যায় রুম থেকে। আরিশার রাগ আরো বেড়ে যায়, ভাবে, অহিন তো আগে কখনো এসব বলেনি, আজ কেন বললো? তবে কি এই মেয়ের সাথে তার কিছু চলছে? আচ্ছা সেটাই হবে, হয়তো এই মেয়ে এত সেজে গুজে শাহরিয়ার ভাইকে কেন খুঁজছে, কুছ তো গড়বড় হে, পাতা লাগানা জরুরি। এর মধ্যে রাহি এসে আরিশাকে টেনে নিয়ে যায়। আরিশা জিজ্ঞেস করে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু রাহি কিছু বলে না, চুপচাপ নিয়ে যায়। তার সাথে বাকি কাজিনটাও আছে তিন্নি ছাড়া। আরিশা দেখল রাহি বাড়ির বাইরে এসে একটা পেয়ারা বাগানে ঢুকল। আরিশা বলে, এখানে কেন আনলে রাহি? রাহি বলে, আমি গাছে উঠবো, তুমি আঁচল পাততে, আমি গাছ থেকে পেয়ারা পেড়ে তোমার আঁচলে দিব। আরিশারও ব্যাপারটা ভালো লাগলো। রাহি গাছে উঠে পেয়ারা পেড়ে আরিশার আঁচলে দিতে লাগলো। বাকি কাজিনরা এদিক ওদিক কি যেন দেখছে। এমন সময় কেউ একজন চোর চোর বলে লাঠি নিয়ে তেড়ে আসলো। রাহি গাছ থেকে লাফ দিয়ে নামতে গিয়ে পারল না, কিন্তু বাকি কাজিনরা সব দৌড় দিল। অন্যদিকে আরিশা কিছুই বুঝতে পারল না, বোকার মতো আঁচল পেতে দাঁড়িয়ে রইল। ঘটনা বোঝার আগেই ওই বয়স্ক লোকটা আরিশার সামনে এসে লাঠি নিয়ে দাঁড়ালো। আরিশার চারপাশে বিক্ষের মতো ঘুরে বলে, এত সুন্দর দেখতে, ভদ্র দেখতে চোর হয় জানা ছিল না তো? কে তুমি বাছা, আমার বাগানে চুরি করতে এসেছো? রাগীশ্বরে বলে ভদ্রলোক। আরিশার ভয়ে গলা শুকিয়ে আসে। রাহিরা তাকে এমন বিপদে ফেলবে বুঝতে পারেনি। ছি, লজ্জার বিষয়, নানুমণি শুনলে কি ভাববে? শেষ পর্যন্ত একটা চোর কিনা ওনার নাতবউ হলো। ভাবতেই কেমন গা গোলাচ্ছে আরিশার। এমন সময় অহিন আসে, সেখানে ফোনে কথা বলতে বলতে। আরিশাকে এখানে দেখে নাচেনার ভান করে বলে, আরে নানা ভাই কেমন আছেন? ভদ্রলোক চোখের মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে অহিনের দিকে তাকিয়ে বলে, আরে সাদের জাজার ছেলে না, কেমন আছো? কতদিন পর দেখা, তোমাদের তো দেখাই যায় না। বলেই অহিনকে জড়িয়ে ধরেন ভদ্রলোক। অহিন ওনাকে জড়িয়ে ধরে আরিশাকে চোখ মারে। আরিশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ওইদিকে উপরে রাহি দোয়া ইউনিস পড়তে পড়তে শেষ, আর জীবনে চুরি করবে না বলে মনে মনে শপথ করে। তারপর অহিন বলে, কি ব্যাপার নানা ভাই, কি হচ্ছে এখানে, এই মেয়ে কে? আরিশা ভাবছিল অহিন তাকে বাঁচাবে, কিন্তু এ কি, এ তো পল্টি নিয়ে নিল। এবার রাগে দুঃখে আরিশার কান্না পেয়ে গেল। ভদ্রলোক বললেন, আরে বলো না ভাই, এই গ্রামের মেয়েদের জন্য কিছু করে শান্তি নাই, খালি চুরি করে। তোমার মামাতো বোনগুলোও এমন, কিন্তু একই গ্রামের বাইরে থেকে এসেও আমার পেয়ারা চুরি করছে, ভাবা যায় এগুলো বলো? অহিন দার্শনিকের ভঙ্গিতে বলে, না না না, একদম মানা যায় না, এই মেয়ে শাস্তি দেওয়া উচিত। ভদ্রলোক কিছু একটা ভেবে বলেন, বুঝলে নানু ভাই কি যুগ আসলো, এত সুন্দর মেয়েও চুরি করে, উচ্ছন্নে গেল এই জাতি গো, উচ্ছন্নে গেল। অহিন ওনার সাথে সুর মেলালো, কিন্তু ভদ্রলোক আবার বলেন, এই চোর দেখতে এত মায়াবী হয় জানা ছিল না নানু ভাই। অহিন ওনার কথা শুনে হেসে দেয়। আরিশের খুব রাগ হচ্ছে, এই অহিন এত নাটক কেন করছে? রাহি উপরে বসে মজা নিচ্ছে, কারণ সে অহিনের কথাগুলো শুনে মজা নিচ্ছে। এদিকে আরিশার নাচে হাল অবস্থা। ভদ্রলোক বলে, আচ্ছা নানু ভাই একে ছেড়ে দেই, কি বলো, মায়া লাগছে এই মেয়েকে, কেমন ভদ্র ভদ্র চেহারা, আহারে কেন যে এরা চুরি করে, বড্ড আফসোস করে বললেন তিনি। অহিনের খুব মজা লাগছে, তার সাথে লাগার ফল কেমন হয় তা হাড়ে হাড়ে বুঝছে মহারানী। এমন সময় সাজেদা বেগম আসেন, পিছন থেকে অহিনের কান ধরে বলেন,
ওরে বাদর ছেলে, ফাজলামি হচ্ছে। ভদ্রলোক কিছু না বুঝে বলেন, কি হয়েছে মা? সাজেদা বেগম সব খুলে বলেন। ভদ্রলোক লজ্জায় মরে যাচ্ছেন, কি সব বলেছেন তিনি নাতবউকে। আরিশা ওনাকে সালাম করল, উনি মাথায় হাত দিয়ে দোয়া করলেন শত পুত্রের জননী হও। অহিন একথা শুনে কাঁদতে লাগল। আরিশা মনে মনে ভাবল, এটা আশীর্বাদ নাকি অভিশাপ, আজও। রাহি গাছ থেকে নেমে আসলো। ভদ্রলোক আরিশাকে বলেন, আমার নাতি তোমাকে খুব ভালোবাসে নাতবউ, তাই এমন দুষ্টুমি করলো। এমন খাঁটি ভালোবাসা পাবে না কোথাও, আচলে বাইন্দারাই খো। আরিশা অবাক হয়ে ভাবে, আজব, যে ছেলে আমাকে ফাঁসিয়ে দিচ্ছিল সে নাকি আমাকে ভালোবাসে। এই ভদ্রলোক বুড়ো হয়েছেন ঠিক, কিন্তু বুদ্ধি বাড়েনি, নয়তো তার শত্রুকে এত ভালো ওনার কাছে মনে হইলো কেন। আর আজকে বাড়ি গিয়ে এর প্রতিশোধ নিবই, না হলে আমার নাম আরিশা না। এসব ভাবতে থাকে আরিশা। ভদ্রলোক ডেকে অনেকগুলো পেয়ারা পেরে আরিশার জন্য বাড়ি পাঠিয়ে দেয়। আরিশাকে ওনার বাড়ি যাওয়ার নিমন্ত্রণ জানান। সবাই বাড়ি ফিরে যায়, কিন্তু অহিন আরিশার থেকে 100 গজ দূরে থাকে, কারণ সে জানে আজকে তার উপর ঘূর্ণিঝড়, সাইক্লোন, নার্গিস, হারিকেন সব একসাথে আসবে। তার চেয়ে নিরাপদ স্থানে থাকাই ভালো। তবে আরিশাকে জব্দ করতে পেরে সেই মজা পাইছে অহিন। অন্যদিকে তিন্নি অহিনের খুব কাছে এসে দাঁড়িয়েছে। অহিন আরিশাকে হারাতে পেরে মনের সুখে গান গাইছে। আমি করতে যদি পারি তোমার মন চুরি, হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। আমি করতে পারি যদি তোমার মন চুরি, হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। তুমি আমার এই জীবনের শততম টার্গেট, তোমায় নিয়ে খেলবো আমি ওয়ান ডে প্রেমের ক্রিকেট, তোমায় নিয়ে খেলবো আমি ওয়ান ডে প্রেমের ক্রিকেট। তুমি আমার এই জীবনের 200তম টার্গেট, তোমায় নিয়ে খেলবো আমি টেস্ট প্রেমের ক্রিকেট, তোমায় নিয়ে খেলবো আমি টেস্ট প্রেমের ক্রিকেট। অহিন জাস্ট মজা করে এই গান গাইছে। অন্যদিকে আরিশা রেগে গেছে, সে ভাবছে তিন্নিকে উদ্দেশ্য করে এই গান গাইছে অহিন। গানের কি ছিরি, অহিন হাসছে, আরিশা রাগছে। অহিন আরিশার দিকে তাকিয়ে ভাবে, আল্লাহ রক্ষা করো এই ভাগিনী থেকে। আরিশা অহিনের দিকে রাগি রাগি চেহারায় তাকিয়ে আছে দেখে অহিন নানুমণির কাছে গিয়ে বসা, যাতে আরিশা তাকে কিছু বলতে না পারে। তিন্নি অহিনের চারপাশে ঘুরঘুর করছে দেখে আরিশার মেজাজ আরও বিগড়ে গেল। তখনই নানুমণি ঘোষণা দিলেন, আজকে সন্ধ্যায় গানের আসর বসবে, শাহরিয়ার আর তার বউ শাহলিসা গান গাইবে। প্রতিবার শাহরিয়ার যখন আসতো সে একা গান শোনাত, কিন্তু এবার দুজনে শোনাবে, তবে আজকে সব গান ডুয়েট হতে হবে। আর গানে শাহরিয়ার আর শাহলিসার মাঝে যে জিতবে তার জন্য নানুমণি পুরস্কার ঘোষণা করলেন, তবে কি পুরস্কার তা এখন বললেন না। আরিশার মেজাজ ঠিক নেই, তার উপর গান সে কীভাবে গাইবে। মন ভালো থাকলে গান গাইতেও ভালো লাগবে, কিন্তু অহিন আজকাল যে গানগুলো গাইছে আরিশা তো এগুলো কোনোদিন শোনেনি, তাই মনে মনে ভেবে নিল। পাতা লাগা আরিশা, পাতা লাগা। আরিশা ফ্রেশ হতে ঘরে চলে গেল, কিন্তু মনে মনে চাইলেও অহিন যাতে এখন ঘরে আসে। আজকে তার একদিন কি আরিশার যা কদিন লাগে, এভাবে তাকে সবার সামনে ছোট করার মজা দেখাবে আরিশা। অহিন এদিকে মনে মনে ঠিক করে ফেলেছে, আজকে আরিশার ঘুম না আসা পর্যন্ত ঘরে যাবে না, কারণ সে জানে আরিশা কতটা ভয়ঙ্করভাবে এর প্রতিশোধ নেবে। এই মেয়ের মারের স্টাইলের শেষ নেই, মনে হবে আদর করতে আসছে। ওমা, পরে দেখা যাবে সেই ভেবে মারছে, দরকার নাই বাজি। এমন দজ্জাল মেয়ের কাছে গিয়ে শহীদ হওয়ার কোনো ইচ্ছে নেই অহিনের। অহিন কাউকে খুঁজতে ছিল তাদের ঘর থেকে জামা কাপড় নিয়ে আসতে, কিন্তু কাউকে পাচ্ছে না, সবাই পুকুরে গোসল করতে চলে গেছে। তারপর দেখলো তিন্নি তার পাশে এসে বসেছে। তিন্নিকে বলে, তিন্নি আমার ঘর থেকে আমার জামা কাপড় এনে দিতে পারবি? তিন্নি যেন এতক্ষণ এটার অপেক্ষায় ছিল, তাড়াহুড়ো করে বলে, কি আনতে হবে ভাইয়া বলো। অহিন বলে দেয়, কিন্তু তিন্নির হঠাৎ মনে হলো নিশ্চয়ই এদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়েছে, যার জন্য অহিন ঘরে যাচ্ছে না, তাই এই সুযোগটা কাজে লাগাতে ছাড়ল না সে। অহিনের ঘরে গিয়ে আরিশাকে কিছু না বলে অহিনের সুটকেস খাটাখাটি শুরু করে। আরিশা দেখে রীতিমতো অবাক, এই মেয়ে তাদের ঘরে এসেছে তাকে কিছু না বলে তার স্বামীর জিনিসে হাত দিচ্ছে, সাহস তো কম না। খুব রাগ হলেও আরিশা নিজেকে সামলে বলে, কিছু খুঁজছো? ভাইয়া জামা কাপড় নিতে বলেছে।
বলেই সে কি হাসি দিল তিন্নি, কিন্তু সেই হাসি আরিশার প্রতি অঙ্গে অঙ্গে জ্বালা ধরালো। আর একটি কথাও না বলে চুপচাপ পেটের উপর বসে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছে, সারাদিন খারাপ গেল, এবার রাতে তার জন্য কি অপেক্ষা করছে কে জানে। তাই কিছুক্ষণ গানে মন দিতে চাইল, কয়েকটা গান রিহার্সাল করে দিল, দেখে নিল সুর তাল সব ঠিক আছে কিনা। এদিকে অহিন আজ মায়ের ঘরে গোসল সেরে নিল। মা বুঝতে পেরে হাসলেন, তার ছেলে যে বউয়ের ভয়ে ঘরে যাচ্ছে না সেটা সাজেদা বেগম খুব ভালোভাবে বুঝলেন। অহিনের কাঁধে হাত দিয়ে বললেন, কি ব্যাপার, বউকে এত ভয় পেলে চলবে অহিন সাহেব? অহিন মাথা চুলকিয়ে বলে, দেখ কি যে বলো না মা, আমি কাউকে ভয় পাই না। আমি জানি তুই কাউকে ভয় পাস না, কিন্তু পৃথিবীর সব পুরুষই একজনকে ভয় পায়, আর সে হচ্ছে তার ঘরের বউ। জীবনে এক পর্যায়ে এসে প্রত্যেক পুরুষ এটা বুঝতে পারে।